আজকে অমিত শাহ এসেছিল বালুরঘাটে, বালুরঘাটে বালুরঘাটকে বলছে বেলুরঘাট। আমরা কি আশা করতে পারি এদের থেকে, যেখানে মিটিং করতে আসছে জায়গার নাম জানে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তো আমি ছেড়ে দিলাম, বালুরঘাটকে বলছে বেলুরঘাট। আর একবার না, দুবার না, পাঁচবার বলেছে। আচ্ছা আমি ধরে নিলাম অমিত শাহ বাংলায় থাকে না, তিনি গুজরাটে থাকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা জানে না, বাংলা পড়তে পারে না। স্টেজে তো সুকান্ত মজুমদার রয়েছে, সেই বালুরঘাট থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির টিকিটে। সে বলবে না গিয়ে যে আপনি যে 100 কোটি এবং 140 কোটি ভারতবর্ষের মানুষকে নিজের পরিবার হিসেবে দাবি করেন, এবং সুকান্ত মজুমদার আজকে বলেছে যে বাংলার 10 কোটি লোক আমার পরিবার, আরে আপনি যেখান থেকে লড়ছেন তার নাম ভুল উচ্চারণ করছে, বিকৃত করে বালুরঘাটকে বেলুরঘাট বলছে, আপনি গিয়ে বলতে পারেন না যে অমিতজি এটা বেলুরঘাট নয় এটা বালুরঘাট, চাকরি চলে যাবে। এদের প্রধান কাজ কর্তব্য হচ্ছে তল্পিবাহকতা করা, মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা। যে বালুরঘাটের 20 লক্ষ লোকের সম্মান করতে পারে না, তার কারণ তার রাজ্য সভাপতিত্ব চলে যাবে, সে বালুরঘাটের মানুষের কাছে কি ভোট চাইবে?